হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ অনেকদিন পর একটা নতুন জায়গা গেলাম, হাংরি আইস। দিনটা ছিল 25শে ডিসেম্বর, হ্যাঁ 25th ডিসেম্বর, ক্রিসমাস ডে। সেই দিন আমরা সবাই ফ্রেন্ডসরা মিলে গিয়েছিলাম হাংরি আইসে। অ্যাম্বিয়েন্সের কথা যদি বলি তো এখানে দারুণ অ্যাম্বিয়েন্স, দারুণ একটা জায়গা। লোকেশনটা বাঁকুড়া বাস স্ট্যান্ডের কাছে। অ্যাম্বিয়েন্সটা সুন্দর হলেও খাবার দাবারের কোয়ালিটি আমার খুব একটা পছন্দ হয়নি এখানে। আমরা অর্ডার করেছিলাম চা, আর সাথে ছিল তন্দুরি রুটি আর চিকেন রশমি বাটার মশলা। চিকেন রশমি বাটার মশলাতে 6 পিস দিয়েছিল, যেটা আমাদের তিনজনের পক্ষে সাফিসিয়েন্ট ছিল। কিন্তু দাম অনুপাতে কোয়ান্টিটিটা আমার ঠিকঠাক লাগলেও টেস্টটা কিন্তু মোটেও ভালো ছিল না। একটু মিষ্টি মিষ্টি ছিল, খেতে আমার খুব একটা ভালো লাগেনি। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। তোমার আকাশ দুটি চোখে ছিল সম্মিলনী কলেজে একটা প্রোগ্রাম। হ্যাঁ, এই প্রোগ্রামটা দেখতেই আমরা মেনলি এসেছিলাম, তো ওখান থেকেই আজকে যাওয়া হাংরি আইসে। প্রোগ্রাম দেখতে দেখতে বেজে যায় রাত 10টা, 10টা বাজছে মানে তো মেসে ফিরতেই হবে, তাই আর দেরি না করে তাড়াতাড়ি ফিরে চলে এলাম মেসে। এটা আমাদের কলেজের পাশে সেই রেস্টুরেন্টটা, যেখানে আজকে মাঝরাতে প্রায় 10টা সাড়ে 10টা নাগাদ আমরা গিয়েছিলাম এখানে রোল খেতে। লাচ্ছা রোল ছিল, যেটা দাম ছিল মাত্র 30 টাকা। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।